খুঁজে পাওয়া গেল ২৪০০ বছর আগের ফ্লাশ টয়লেট, যাকে আমরা হাইকমেন্ট বলে থাকি। রুচিশীল আধুনিক শৌচাগারের ধারণা হাজার বছর আগের মানুষেরও ছিল। গত সপ্তাহে পাওয়া চীনের এক প্রাচীন নিদর্শন থেকে পাওয়া একটি ফ্লাশ টয়লেটের ধ্বংসাবশেষে সেই প্রমাণই মিলেছে। বলা হচ্ছে এটি বিশ্বের প্রাচীনতম ফ্লাশ টয়লেট। দেশটির জিয়ান শহরের ইউইয়াং প্রত্নতাত্ত্বিক স্থান থেকে একটি বাঁকানো ফ্লাশ পাইপ সমন্বয়ে পুরনো শৌচাগারের কিছু ভাঙ্গা অংশ আবিষ্কার করা হয় বলে জানায় রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না ডেইলি। টয়লেটটি ২৪০০ বছরের পুরনো বলে অনুমান করছেন প্রত্নতত্ত্ববিদরা। প্রত্নতাত্ত্বিকদের এই আবিষ্কার চীনে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। অনুসন্ধানের বিশদ বিবরণ গত সপ্তাহে প্রকাশিত হয়। দেশটির প্রাচীন অভিজাত শাসকদের এই বিশেষ সুবিধা নজর কেড়েছে প্রতিযোগিতাপূর্ণ উন্নত বিশ্বেরও। চায়না ডেইলি জানায় জিয়ানের কেন্দ্রীয় শহরের ইউএয়াং প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের মধ্যে এটি খুঁজে পাওয়া যায়। বাহিরের একটি গর্তে পাইপের সঙ্গে সংযুক্ত টয়লেটটি প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত ছিল বলে মনে করা হচ্ছে। টয়লেটটিকে বিলাসী বস্তু হিসেবে আখ্যা দিয়েছে গবেষকরা। খনন দলের কয়েকজন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষক লিউ রুই চায়না ডেইলিকে বলেন, টয়লেটটি রাজবংশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ছিল। ৪৭৫ থেকে ২২১ খ্রিস্টপূর্বের শাসক ও পরবর্তী হান রাজবংশ, ২০৬ খ্রিস্টপূর্ব থেকে ২২০ খ্রিস্টাব্দ জুড়েই রাজপ্রাসাদ বা অভিজাত রাজ কর্মচারীদের মাঝে এর চল ছিল বলেও অনুমান করছেন গবেষকরা। এর আগে প্রথম ফ্লাশ টয়লেট আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়েছিল ১৬ শতকে রানী এলিজাবেথের জন্য ইংরেজ রাজসভাসদ হ্যারিংটনের তৈরি ফ্লাশ টয়লেটকে। উত্তর পশ্চিম ভারতেও পাওয়া গিয়েছিল ৪০০০ বছরের পুরনো টয়লেটের সঙ্গে সংযুক্ত ড্রোনের সিস্টেম। প্রাচীনকালে ইউডুর টয়লেটের রেকর্ড খুব কম দেখা যায়। রুই বলেন, স্যানিটেশন ব্যবস্থার প্রতি গুরুত্বের প্রমাণ এই ফ্লাশ টয়লেট। চীনার রাজবংশকে জানার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ এই আবিষ্কার।